অনেকে আমরা কাপড় পরি কিন্তু অনেকে সতর দেখা যায়, তাহলে আমাদের সুবিধা হবে। এবং অনেকে এটার সাথে আবার সিফ টিফিন ব্যবহার করেন, সিফ টিফিন প্রয়োজন না, আপনার এই কাপড়টা একটু এইভাবে দিবেন, এভাবে দিলে একটা লুঙ্গির মতো হয়ে যাবে, এটা এভাবে দিলেন, তাই না? এভাবে দিয়ে আপনি এটাকে এভাবে দিয়ে দেন, তাহলে আটকে গেল, এভাবে দিয়ে দেন তাহলে আপনার লুঙ্গির মতন হয়ে গেল, আপনি কিন্তু আর হাঁটতে সুবিধা হবে। এখন যদি আপনি হাঁটেন, দেখুন এখানে কিন্তু অনেক ফাঁক, অসুবিধা হবে না, এটা বন্ধ হয়ে গেল। অনেকে কাপড় পরেন, সতর দেখা যায়, তো এইভাবে হলো আপনার এটা মোটা হয়ে গেলে লজ্জাও দেখা যাবে না, আপনার হাঁটতে সুবিধা হবে। এইভাবে এইভাবে করার পর তারপর আপনি ওইটা দেখি, এটা বেল্টটা, এটা দেখি, এটা 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 দেখি। এখন আপনাদের কাছে এখন তো আপনার কোনো প্যান্টের কাপড় থাকবে না, তো এখন আপনাকে এরকম পাওয়া যায়, এটা মনে এভাবে দিলেন, এটা লাগার পরে এখানে আপনার পাসপোর্ট, এখানে পাসপোর্ট, আপনি টাকা পয়সা রাখতে পারবেন, এখানে পাসপোর্ট আছে, ঠিক আছে, প্রয়োজন জিনিস জিনিসগুলো তখন কিন্তু হারাই বেশি, আর নিজেরটা নিজে রাখতে হবে। এভাবে দিয়ে এভাবে দিয়ে দিলেন, তারপরে এখানে দেখবেন বেল্ট পাওয়া যায়, তো এভাবে আপনারা এটা করে এভাবে দিলেন, আরও নিরাপত্তা হলো লাগত দিকে। এখানে এটা লাগার পরে এখানে আপনার ঢলা রাখতে পারেন নিরাপত্তার জন্য, ভিতরে এখানে আছে, এখানে করার পর তারপর আপনি চাদরটা পরেন, তাহলে এটাও নিরাপত্তা হলো, কারণ সেখানে কিন্তু চোর আছে। ইভিনকে দেখা যাচ্ছে যে হজের মধ্যে বিশ্বে থেকে হায়ার করে বড় বড় চোরকে নিয়ে আসা হয়, ইভিনকে দেখেছি আপনার তফের মধ্যে চুরি করে, আমার চোখে দেখার মতো, নাউজুবিল্লাহ নিসা, তফের মধ্যে চোরও আছে, এই জন্য মনে করেন ফেরেস্তা, আপনি নিজেকে রক্ষা করবেন। এবং দেখা গেছে এক মহিলার এখান থেকে কেটে প্রায় অনেক টাকা নিয়ে গেছে, মহিলা চোর আছে, তাই কাছে কাছে আপনি মনে করেন সৌদি যাচ্ছেন না, সেখানেও খারাপ লোক থাকতে পারে। তো এখন এটা করার পর আপনাকে এখন চাদর মতো পড়তে হবে সহজভাবে, ঠিক আছে, এভাবে করে আপনি এখানে পড়লেন, এই যে এভাবে হয়ে গেল, এটা দেখতে কিরম দাদা সাদা, তাই না? এইটা পরে কিন্তু আমাদের শুরু এবং শেষ করতে হবে, এইটা পরে নাকি এই সাদা কাপড় পরতে হবে। কিন্তু এবার সাদা কাপড় পরার উদ্দেশ্য কী বলেন দেখি, যে আপনার ভিতরে সাদার ভাব চলে আসবে, অহংকার চলে যাবে, ভেদাভেদ নেই, কী বলেন? যে দেখবেন বিশেষভাবে আরাফাত দিবসে সব সাদা কাপড়, এখানে কোনো ভেদাভেদ নেই, এবং কেয়ামত দিবসে অনুরূপভাবে সবাই একেবারে খালি থাকবে। তা আপনাকে এভাবে পরে করবেন। আর যখন আপনি অনেক ভাই দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে এই ভূগোলকে খোলা রাখি, অনেক ভাই এইভাবে দেখা যায় এইভাবে পড়ি, এটা কিন্তু এটা পরে পড়বেন, কিন্তু এখান থেকে আপনি পড়বেন এইভাবে ডেকে রাখবেন। করার পর আপনাকে যখন আপনি এই তফ শুরু করবেন তখন আপনাকে ইস্তেফা করতে হবে, তখন আপনাকে এই ডানটা এভাবে দিয়ে বামটা দিবেন, এইটা হাত ডানাত খোলা, এটা কিন্তু পুরুষ, শুধু পুরুষদের জন্য, মহিলাদের জন্য যে কোনো এহরামের কাপড় পরা যায়, সাদা পরতে তা না, যাতে করে আকর্ষণীয় না হয়, হ্যাঁ সেভাবে সাদা কাপড় পরবেন। এবং মহিলারা মাথাও ঢাকতে পারবেন, কিন্তু পুরুষরা মাথা ঢাকা যাবে না, ওনারা সিলাই কিন্তু কাপড় পরা যাবে না, খুশবু ব্যবহার করতে পারবে না, এবং ওনারা মনে করেন ওই চুল নখ এগুলো কাটা যাবে না, যেগুলো নিষিদ্ধ কাজগুলো বইয়ে দেখে নেবেন এগুলো। আর মহিলাদের জন্য মুখ এবং হাত এটা নিষেধ, কিন্তু যদি পরপুরুষ হয় তারা আলগা কাপড় দিয়ে দিবে, এটা হচ্ছে। আর যখন আপনারা তফ শুরু করবেন তখন আপনাকে এইভাবে করতে হবে, এইভাবে করে আপনাকে সাত তফের মধ্যে হাতটা খোলা থাকতে হবে, আর তিন তফের মধ্যে আপনাকে রমল করতে হবে, এইভাবে একটু করতে হবে যদি সম্ভব হয়। আর যদি প্রচণ্ড ভিড় চেষ্টা করতে হবে আপনাকে, এইভাবে আপনার ধাক্কা দিয়ে আরেকজন ধাক্কা দিয়ে দিলেন তা না, আপনাকে ঝকির মতো করে একটু আস্তে আস্তে ঘুরে যাবেন। এখানে আসার পর আপনাকে রুকনিয়াম নিতে আসলে আপনাকে বিসমিল্লাহ আল্লাহ আকবর করে স্পর্শ করবেন, স্পর্শ করতে না হলে আপনাকে চুমু দেওয়ার প্রয়োজন নেই, চুমু দিতে হবে আপনাকে হাজরা আসওয়াত, আপনাকে সম্ভব মনে এইটা এটা মনে করেন হাজরা আসওয়াত, এখানে সম্ভব চুমু দিবেন, নাহলে হাত স্পর্শ করলে দূর থেকে বিসমিল্লাহ আল্লাহ আকবর চলে যাবেন। এভাবে আপনাকে এভাবে সাত তফ করতে হবে, সাত তফ করার পর যেভাবে সাহি করবেন, তা সাত তফ হয়ে গেলে তখন আপনাকে এইটা বন্ধ করে দিতে হবে। অনেক বাইদা তফ করার পর আপনি এইভাবে খোলা রাখছেন, এটা কিন্তু বিধানের খেলাফ, আপনি যখন সাফা মরাতে সাই করবেন তখন আপনাকে এইভাবে দিতে হবে, এভাবে দিয়ে আপনি এভাবে করে আপনাকে এই করতে হবে। মোটামুটি এইটা হচ্ছে এই আপনাকে এই তফের ইয়ে হলো, তারপর যখন আপনি তফ শেষ হয় তখন আপনি এটা খুলে ফেলবেন, এটা মোটামুটি। এখন আপনাদের যদি কোনো কারো প্রশ্ন থাকে, আমরা যেগুলো আলোচনা করলাম
অথবা অজামাজিত কিছু প্রশ্ন থাকে আপনাদেরকে নির্বাণে করে আপনারা একটু দাঁড়িয়ে পরিচিত প্রশ্ন করবো, খুব দ্রুত সময়। আচ্ছা ওখান থেকে বলুন, হ্যাঁ দাঁড়ান একটু জোরে বলবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বোধ আছে। আচ্ছা আপনারা বলুন দিন, দাঁড়ান। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা হচ্ছে যে আগামীকাল ওই যে ঢাকা যুব ফাউন্ডেশন আমাদের শহীদুল্লাহ ভাইয়ের যারা দায়িত্ব পালন করছেন, আগামীকাল নাজিরাবাদের ওখানে প্রশিক্ষণ হবে, এইরকমই আপনারা সবাই ইনশাল্লাহ যাবেন। আর কোনো ভাই আছেন? এটা দেখাচ্ছি আমার যেগুলো মাসলা মাসায় বললাম এগুলো আপনি জানার কোনো আর বুঝতে পারেন না আমাদের আলোচনাগুলো তো আছেন। এটা বিধান হচ্ছে আপনার টাকনার নিচে পর্যন্ত যে কোনো হয়, এবার জুতা পরতে পারেন, যে জুতা টাকনার নিচে আছে জুতা পরতে পারবেন, কিন্তু নিয়ম হচ্ছে টাকনার নিচে থাকতে হবে জুতাটা। সেলে তো পরতে পারবেনই, কিন্তু অনেকে জুতা পরতে পারেন, জুতা পরতে এই পারবেন টাকনার নিচে, টাকনার উপরে আবার পরা যাবে না। আচ্ছা দাঁড়ান আপনি একটু, হ্যাঁ জোরে বলে একটু। হ্যাঁ টপ করার জন্য না, এটা তো আপনার প্রয়োজন নাই। এখন এখন যেটা সমস্যা হচ্ছে যে অনেক ভাই, কারণ মহিলাদের জন্য আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই, এখন কথা হচ্ছে যে আমাদের ওখানে যারা কর্তৃপক্ষ আছেন ওনাদের কিন্তু টপ করতে দিচ্ছেন না, যেমন আগে যে টপ করে দেয়। তো অনেক ভাই দেখা যায় এরাম কাপড় টপ করেন, তা আমার মনে হয় এটা মানে ঠিক হবে না, কারণ এটা তো এই পরা মানে কি উনি বলছেন আপনার টপ করবেন, তা আমার মনে হয় এইটা না করে উত্তম, কারণ মেন হচ্ছে আপনি একবার তো টপ করলেনই। হ্যাঁ যদি আপনি না করতে দেয় আপনি ওখানে যে দোয়া করেন সম্ভব হলে, হ্যাঁ তা এইটা হচ্ছে নিয়ম হচ্ছে আপনি এই এরামের কাকার এটা মিথ্যা আশ্রয় হবে, তা এটা না করা ঠিক হবে। হ্যাঁ শোনেন, একটা হলো সঠিক মাসলা আর এক হচ্ছে মানে একটু ইস্তেহাদি করা, এইটা কোনো পক্ষে চাইছো, হ্যাঁ আপনি শান্তনু সুর বলতে পারেন, কিন্তু এটা তো আপনি মিথ্যে আশু হয়ে গেলো। আপনি উমরা কর, এটা হচ্ছে উমরা করার সময়, এখন আপনাকে তো এটা যদি হয় আপনি মিথ্যে আশু হবে, তাই জন্য আমি যেটা মনে করছি এটা না করা তো উত্তম হবে। আব্দুরহমান ভাই আচ্ছা, হ্যাঁ পাথর যে কোনো জায়গাতে নিতে পারেন, পাথর নির্দিষ্ট করে নেওয়ার কোনো বিধান নেই, যেখানে পাবেন দেখবেন পথের মধ্যে ফেলেন, মুজদালিফাতে ফেলে নেবেন, যদি না পান অন্য যে কোনো জায়গা নিয়ে যাবে। হ্যাঁ জোরে দেবেন। হ্যাঁ আচ্ছা আর একটা হলো যে, হ্যাঁ এটা ভুলে গেছি যে আমরা তো 10 তারিখে সাতটা নগর মারবো, যেটাকে লাস্টে দেখবেন প্রথমত জামরা সুগরা বুস্তা কুবরা লাস্টে, এটা বলা হয় বড় কঙ্কর যেটা বড় স্তম্ভ, ওখানে 7টা করব, এবং আর 11 এবং 12 ভাই আমরা কথা বললে কিন্তু আমার শোনা যাচ্ছে না, কথা না বলি ভাই আমার মনে কথাটা বুঝতে পারছেন না, কথা বললে তো আমি আলোচনা করতে পারবো। আর 11 তারিখে আপনাকে 21টা কঙ্কর মারতে হবে, 10 তারিখ হলো ফজর থেকে নিয়ে জুহর পর্যন্ত, আর 11, 12, 13 তারিখ হচ্ছে জুহরের পর থেকে, কিন্তু আমরা অনেকে সময় মেনটেন করি না। 11, 12, 13 তারিখে যদি থাকেন তাহলে জুহরের পর থেকে নিয়ে 21টা কঙ্কর মারতে হবে 7টা করে, প্রথম দ্বিতীয় তৃতীয়, এখানে মনে করেন এখানে এটা মনে করেন কঙ্কর এখানে থাকবে, ওখান থেকে বাম দিকে থাকবে কেবলা, এখানে বিসমিল্লাহ আল্লাহ আকবার এইভাবে মারবেন সামনে গিয়ে, এইভাবে করে আপনার এক প্রথম দ্বিতীয় তৃতীয় ওখানে গিয়ে তখন আপনি দোয়া করবেন। অনুপর 12 তারিখে একই 7টা করে 3, 7, 21, যদি আপনি 13 তারিখে থাকেন 12তে থাকেন তাহলে 13 তারিখে একই, কিন্তু যদি আপনি 12 তারিখেই চলে আসেন তাহলে 13 তারিখে প্রয়োজন নাই, যেমন আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা যদি চলে আসো তাহলে তোমাদের গুণ নেই, 12 তারিখে আপনাকে থাকতে হবে, আর যদি 13 তারিখে থাকতে পারেন তাহলে আরও ভালো হবে। আচ্ছা আমি তো বললাম অবশ্যই আরাফাত দিবসে এবং মুজদালিফাতে অবশ্যই আপনাকে কসর এবং জমা করতে হবে, জোহর আসর একসাথে এবং মুজদালিফাতে মাগরিব এসে একসাথে। আচ্ছা আপনি দাঁড়ান ভাইয়া, আপনি কি প্রশ্ন করছিলেন? আবার বলেন দেখি,
না, একটা হলো যে আপনি যে হজের সময় যেখানে থাকবেন সেখান থেকে নিয়োগ করবেন, আপনি কোথাও যেতে হবে না হজের জন্য। হ্যাঁ, মিনা অবস্থা আমরা সংক্ষিপ্ত আলোচনা করি। মিনায় আপনাকে পাঁচ অক্ত সালাত আদায় করতে হবে, আপনার আট তারিখ জুহুর আসর মাগরিব ইশা ফজর, এটা ওখানে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে। কিন্তু মোয়াল্লেমরা তারা করছে কি, আপনার সাত তারিখ রাত্রি নিয়ে যায়, নিয়ে গিয়ে ওখানে দেখা যায় জুহুর আসর মাগরিব ইশা পরে চলে আসতে হচ্ছে। যদি এইরকম ওজোর হয় তাহলে আলাদা, কিন্তু চেষ্টা করতে হবে যে আপনাকে জোহর আসর মাগরিব ইশা এবং ফজর পরে ওখানে রওনা দেন। আর ওখানে নিয়ম হচ্ছে আপনাকে নামাজ কসর করতে হবে, এটা কিন্তু সহিহ হাদিস। ওখানে নামাজ কসর করবেন, দেখবেন ওই মিনাতে একটা মসজিদে, মসজিদে খাইফ, সেখানে সম্ভব হলে ওখানে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন। ইমাম সাহেব কীভাবে পড়েন, ওখানে দেখে ইমাম সাহেব দু রাকাত পড়েন, দু রাকাত পড়ে সালাম দিয়ে জোহরের, আসর দু রাকাত, মাগরিব তিন রাকাত, ইশার দু রাকাত। তা ওখানে মিন মসজিদে পড়ছে কসর, আপনি তাবুতে বড় বড় মুফতি সাহেবরা ফতোয়া দিচ্ছেন যে পড়তে হবে, এটা কিন্তু নামাজ হবে না। একদিন মিনাতে প্রথম হলে একদিন, তারপর ওখান থেকে মসজিদে ফিরে আসার পর দশ, এগারো, বারো এবং তেরো সম্ভব হলে। আচ্ছা, এক মিনিট, জুম্মা পড়ে যায়, হাজিদের কোনো জুম্মার ইয়া নেই, হাজিরা তো ইয়া তাদের বিধান পাবো, হাজিদের জন্য কোনো জুম্মার ইয়া নেই, হাজিরা হাজিদের কাজ করবে, হাজিদের জন্য রুখসত, ঠিক আছে, ওখানে তাদের কাজ করবেন। আর যদি ওখানে জুম্মা নামাজ হয়, জুম্মা পড়ে, কিন্তু ওখানে সাধারণত ইয়ার নামাজ হয়, জোহরের নামাজই হয়। বাসার থেকে আচ্ছা, আরেকটা বলছি, সাথে সাথে হচ্ছে আরেকটা, আমরা সব বলছি যে এহরাম কিন্তু বাসার থেকে পড়া কিছু নিয়ম না। এহরামের জন্য ওয়াজিব হচ্ছে যে মিকাত থেকে এহরাম পড়া হচ্ছে ওয়াজিব, মিকাত থেকে গিয়ে আপনি এহরাম, এটা বিধান। প্লেন আমাকে উপর চলে যাচ্ছে, আমরা অনেকটাই এহরাম আগে পড়ি, এটা কিন্তু সুন্দর খেলাফ বলা ছিল, কিন্তু ওজোর হিসাবে। তো নিয়ম হচ্ছে আপনি বাসার থেকে এহরাম না পড়ে, যে অনেক সময় দেখা যাচ্ছে আপনাকে ওখানে আর দশ ঘন্টা বিলম্ব করতে হবে, আপনি ওখানে গিয়ে যখন প্লেনে উঠবেন অথবা ইমিগ্রেশন শেষ করার আগে ওখানে পড়া সবচেয়ে বেটার হবে, ওখানে আপনি এহরাম পড়বেন। আর আপনাকে এহরাম বাঁধার আগে সব কাজ করতে পারেন, লোশন লাগাতে পারেন, খুশবু লাগাতে পারেন, সব বৈধ। কিন্তু যখন এহরাম পড়াবেন, নিয়ত করবেন, নিয়ত হচ্ছে মেন, এহরাম পড়লে নিয়ত করলে তো অসুবিধা নেই, কিন্তু যদি আপনি নিয়ত করে ফেলেন তখন কিন্তু আপনাকে খুশবু জাতীয় যেগুলো জিনিস আছে সেগুলো ব্যবহার করা যাবে, সুগন্ধ যেগুলো, পারফিউম জাতীয় সেগুলো, কিন্তু এহরাম করার নিয়ত করার আগে আপনি করতে পারবেন। হ্যাঁ, গোসল করে নেবেন, জি, না যদি আপনি লাগার পর সুগন্ধ দিতে তখন অসুবিধা নেই। তাই জন্য নিয়ম হচ্ছে যে আপনাকে কাপড়ে ব্যবহার করা যাবে না, নিয়মটা সুগন্ধ হচ্ছে শরীরে করে, শরীরে চলে যায়, কিন্তু তাই জন্য নিয়ম হচ্ছে আপনি সুগন্ধিটা কাপড় ব্যবহার না করে হাতে লাগালেন, তাহলে হাতের ইয়েটা চলে যাবে বেশি। আচ্ছা, আমাদের যদি সময় হয়ে গেছে, আমরা এখন আমাদের দ্বিতীয় পর্ব, আমরা এখানে প্রশিক্ষণ চলে যাচ্ছি পুরস্কারে, আমাদের হাই সাহেবদের জন্য আমাদের তোহফা, এটা আমাদের পক্ষ থেকে, শাহজালাল ব্যাংকের পক্ষ থেকে, লাইব্রেরির পক্ষ থেকে। এখন যারা যারা হজে গেছে যাবেন, আপনি মেহরবানি করে আপনাদের নাম ডাকার সাথে আসবেন, এবং যারা উপরে আছেন, আমাদের দায়িত্বশীল আমাদের বোন আছেন পারবিনা ভাইকে অনুরোধ করবো যে আপনারা লিস্ট অনুযায়ী যারা যারা আছেন তাদেরকে, আপনাদেরকে ওখানে যে গিফটগুলো দিয়ে দিবেন, ওখানে আপনাদের জন্য হাদিয়া দিয়ে আসেন, ইনশাল্লাহ ওরে দিয়ে দিবেন। তারপর আমাদের, আমার মনে হয় যে যেহেতু আমরা পুরস্কার দিব, আমাদের পুরস্কার পরে কিন্তু আলোচনা করা যাচ্ছে না। আমি আমাদের আজকের আমাদের সভাপতি, আমাদের সদ্য ভাই হাফেজ আব্দুল হামিদকে কিছু বলে আমাদের পুরস্কার অনুষ্ঠান করে তারপর করতে যাচ্ছি।